পরে আপনাদের যে ফেজের রিঙ্কেলস আছে সেই রিঙ্কেলসগুলি চলে যাবে, গলার নিচে যে বাস পরে মানুষের দুইটা তিনটা এই বাসগুলি চলে যাবে। এটা 100% এটা দিলে অবশ্যই চলে যাবে। যে দানাগুলি রয়ে গেছে তিসির এবং চিয়া সিডের, এগুলো আমি ব্লেন্ড করে একই প্রসেসে এগুলো আমি হাতে পায়ে সমস্ত শরীরে দিয়ে দেব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি আজকে একটা রেমেডি করে দেখাবো আপনাদেরকে, যাটা স্কিনের জন্য অনেক উপকারী এবং মুখের যে ফেজের ফাইন লাইন আছে যেগুলো আপনার বয়স্কের একটা ছাপ পড়ে সেগুলি থাকবে না। এটা 100% এটা কাজ হবে। আর যে গলার নিচে যে রিঙ্কেলস আছে, যে এটা আমাদের গলার নিচে যে বাস পরে সে বাসটাও চলে যাবে। কিন্তু এটা এটা কেটে নিচ্ছে একটা অ্যালোভেরা, আর এখানে আছে চিয়া সিডস, আর আছে তিসি বীজ, আর আছে গরুর দুধ। এটা অরিজিনাল গ্রাম থেকে নিয়ে আসা কাঁচা দুধ, কাঁচাটা আমি কেটে নিচ্ছি। আমি তিসি বীজটা দিয়ে দিচ্ছি সাথে চিয়া সিডস, নর্মাল পানি দিচ্ছি, তো এই অ্যালোভেরাগুলি আমি সাথে দিয়ে দেব। চুলায় বসিয়ে দিচ্ছি, নাড়া ছাড়া দিয়ে দিই যেন নিচে লেগে না যায়। 5 মিনিটের মতো জাল করে নেব। খুবই কার্যকরী একটা রেমেডি, এটা আশা করি আপনারা ইউজ করবেন, অনেক কাজে লাগবে। আর ছোট্ট রিকোয়েস্ট, লাইক সাবস্ক্রাইব করবেন, প্রথমেই একটা লাইক দিবেন, আর নোটিফিকেশনটা অন করে দিবেন। নোটিফিকেশন অন করলে এতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যেটা ইউজ করে আমি উপকার পাই সেটি আমি আপনাদের মধ্যে শেয়ার করি। তা আমি এটা উপকার পেয়েছি, এই জন্য আপনাদেরকে এটা বলছি ইউজ করার জন্য। ব্লগটা চলে আসছে, আমি এখন নামিয়ে নেব। স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব, আপনারা সুতি কাপড় দিয়েও ছাড়তে পারেন। জারে দিয়ে দিচ্ছি, অলমন্ড অয়েল, দুই চামচ অলমন্ড অয়েল দিচ্ছি, মধু দিচ্ছি 2 চামচ, ন্যাচারাল গরুর দুধ 2 চামচ, ক্যা ইক্যাপ আছে এই 3টা ইক্যাপ দিয়ে দিব। এখন এটা ব্লেন্ড করে আনবো। লেন্স চোখের নিচে, চোখের সাইডে, কপালে যে পরে এগুলি চলে যাবে। আর এটা আপনার 6 মাস ইউজ করতে হবে, তাহলে আপনি রেজাল্ট পাবেন এবং 100% এটা কাজ হবে। তবে একটু ধৈর্য সহকারে এটা ইউজ করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ খুবই উপকার পাবেন। ফ্রিজে রেখে 1 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। ফেজে বা হাতে গলার নিচে দিয়ে 5 মিনিট রেখে দিবেন, শুকানো পর্যন্ত রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। যে দানাগুলি রয়ে গেছে তিসির এবং চিয়া সিডের, এগুলো আমি ব্লেন্ড করে একই প্রসেসে এগুলো আমি হাতে পায়ে সমস্ত শরীরে দিয়ে দেবো।